আসসালামু আলাইকুম। কৃষি তত্ত্ব সেবা পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে দেখাবো কিভাবে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করবেন এবং এই মরিচ চাষের মাধ্যমে আপনার আর্থিক লাভবান হবেন এবং ভাগ্য পরিবর্তন করবেন। কিভাবে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে হবে তার এ টু জেড পদ্ধতি থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। साधारणत मरीच चाषर जमीटी तीन थेके चार बार खूब सुंदर भावे लांगल अथवा ट्रैक्टर दिए चाष दीते हैं। एरपर शेष चाषे जे सारगुली प्रयोग करबें आमरा एखाने सारेर प्रयोग मात्रा तीन भागे भाग करेछि, जथा कम उर्वर जमी, मध्य उर्वर जमी एवं बेशी उर्वर जमी। कम उर्वर जमिर जन्नो बिघाप्रति 320 केजि गोबर सार, यूरिया 50 केजि, डीएसपी 60 केजि, एमओपी 50 केजि। এছাড়াও বিঘাপতি যেগুলি প্রয়োগ করবেন তা হচ্ছে বায়োডারমা 10 কেজি, হেকেল জিপসার 10 কেজি, অ্যামকোফুরান বা বানানজা বিঘাপতি 2 কেজি। অ্যামকোফুরান ও বানানজা এটি হচ্ছে নিমাটোক এবং কেঁচো কিমড়ির জন্য আমরা ব্যবহার করব। এছাড়া হেচিং অথবা কৃষক বন্ধু দস্তা বিঘাপতি 2 কেজি, হেম্যাক সালফার বিঘাপতি 2 কেজি, হেভিট অথবা অ্যাগ্রো ভিডব্লিউডিসি সালফার বিঘাপতি 2 কেজি, প্রোবরন অথবা অ্যামকোবরন অথবা বসিট বরন বিঘাপতি 1 কেজি, ইউনিক্রপ কেয়ারের হিউম্যাক্স বিঘাপতি 1 কেজি হারে প্রয়োগ করতে হবে। এগুলোই সম্পূর্ণ শেষ চাষে প্রয়োগ করে জমিটি তৈরি করতে হবে এবং কিছুদিন ফেলে রাখার পরে আপনারা ট্রাক্টর অথবা কোদাল দিয়ে এই ধরনের বেডগুলি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই ধরনের বেড তৈরি করতে ট্র্যাক্টর ইউজ করতে পারবেন। এখানে একর প্রতি বেডগুলি তৈরি করতে ট্র্যাক্টরে একদিন সময় নেবে, সেক্ষেত্রে আপনারা চাইলে কোদাল দিয়েও বেডগুলি তৈরি করতে পারবেন। আর বেডগুলি তৈরি করার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যেন নুড়ি পাথর এবং ইট পাটকেল না থাকে। আর বেডগুলি তৈরি করার পরে সাধারণত মালচিং পেপারগুলো আমরা এখন পারব। আর মালচিং পেপারগুলো পাওয়ার জন্য চারজন ব্যক্তি লাগবে, দুইজন ব্যক্তি এ পাশ থেকে এবং অপর পাশ থেকে দুইজন ব্যক্তি মালচিং পেপার দিয়ে টেনে টেনে বেডের ওপর বসাতে হবে। এরপর পেরেক অথবা যে কোনো খুচ জাতীয় পদার্থ দিয়ে মাটির সাথে মালচিং পেপারগুলো সুন্দরভাবে গাঁথতে হবে যেন এগুলো উঠে না যায়। তারপরে এইভাবে কাটতে হবে। আর কাটার সিস্টেমটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এই ধরনের কৌটা নেবেন আর কৌটাগুলো পাশে কিছু ফুটা করে রাখবেন আর কৌটার ভিতরে আমরা কাঠকয়লা দিব। তো এই ধরনের বাঁশের সাথে এগুলি সংযোগ করে পেরেক অথবা তার দিয়ে সুন্দর করে শক্ত করে বাঁধবেন আর এই ফুটাগুলো তৈরি করে নেবেন। এখানে গরম কাঠকয়লা তৈরি করা হচ্ছে এবং এই কাঠকয়লাগুলো কোটার ভিতর দেওয়া হবে আর এই ছিদ্রগুলো দিয়ে বাতাস প্রবেশ করবে যেন কাঠকয়লাগুলো নিভে না যায়। তো কাঠকয়লা পোড়ার সময় অবশ্যই সাবধানে সহিত করবেন যেন হাতে আপনার এখানে আগুন না থাকে, তাহলে হাতটি পুড়ে যেতে পারে। এরপর আমরা মালচিং পেপারগুলো আপনাকে কেটে দেখাচ্ছি। দেখুন এখানে খুব সুন্দরভাবে মালচিং পেপারগুলো কাটা হয়েছে আর এই মালচিং পেপারগুলো কাটার একটি নির্দিষ্ট মাপ রয়েছে। নির্দিষ্ট মাপটি আমি দেখাই দেব ছবির মাধ্যমে। তো এই মাপটা দেখুন, এখানে আমরা একটি কাঠি দিয়ে প্রথমে মেপে নিয়েছি এবং সেই মাপটি করছি। আর এই মাপটি হচ্ছে 60 সেন্টিমিটার লম্বায় এবং আরেও 60 সেন্টিমিটার অথবা লম্বায় 70 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার, এই মাপগুলি আপনি করতে পারেন। এদিকে আমাদের চারাগুলি তৈরি হয়ে গেছে, আমরা এখন চারাগুলি বেডে লাগাবো। তো চারাগুলি আপনি বেড থেকে সংগ্রহ করার পরে মালচিং পেপারে লাগানোর সময় খুব সাবধানের সহিত লাগাবেন, কারণ এই সময় শিকড়গুলি খুবই কম হয়। তাই এগুলি লাগানোর সময় অবশ্যই হাত ইউজ করবেন, অন্য কোনো নিড়েনি অথবা কাঁচি ইউজ না করলে সবচেয়ে ভালো হয়। তো এগুলো লাগানোর পরেই ঝর্ণা দিয়ে পানি দিয়ে দেবেন, কারণ এই সময় মালচিং পেপারের বেডটি অনেক সময় রুক্ষ থাকে, সেক্ষেত্রে শিকড় জন্মানোর সমস্যা হয়। তাই সাথে সাথে কিছুটা ঝর্ণা দিয়ে পানি দিলে খুবই ভালো হয়। আর যারা চৈত্র মাসে অথবা প্রচণ্ড খরার সময় যদি আপনারা মরিচ করতে চান, সেক্ষেত্রে মালচিং পেপার ইউজ করলে অবশ্যই মালচিং পেপারের উপর কিছুটা খড় দিয়ে বিছিয়ে রাখবেন। এরপরে বাঁশের খুঁটি অথবা একটি করে লাঠি প্রতিটি গাছের গোড়ায় গেঁথে দিতে হবে যেন হালকা ঝড় অথবা বাতাসে গাছগুলি ভেঙে না যায়।
আর গাছগুলি মাঝে সাঝে অবশ্যই পরিচর্যা করতে হবে। গাছগুলি যখন এক থেকে হাফ ইঞ্চি হবে তখনই আপনি যে কুশিটি বাড়াবে মেন কুশিটি বাদে বাদবাকি যে সাইডের কুশিটি থাকবে সেই কুশিগুলি ভেঙে দেবেন। এখানে এক হাত গাছ হলেও আপনি এটি করতে পারবেন। সবচেয়ে ভালো হয় গাছটি যখন 2-3 ইঞ্চি লম্বা হতে শুরু করে কিছুটা সাইড কুশি বের হয় তখন ভেঙে দিলে। তো এখন দেখুন গাছগুলি সম্পূর্ণ পরিপক্ব আর এখন কিছুটা মরিচের ফুলও চলে এসেছে গাছগুলায়। তো এই সময় সবচেয়ে যে সারটি ইউজ করবেন সেটি হচ্ছে লিকুইড পিজিআরটি আপনি ইউজ করতে পারেন। আর এই লিকুইড পিজিআরটি আপনি বাসা বাড়িতে তৈরি করতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমি লিকুইড পিজিআর কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো। তো লিকুইড পিজিআর ইউজ করার পূর্বে অবশ্যই ঝর্ণা দিয়ে পানি চেয়ার দিয়ে দেবেন, কারণ এই সময় যদি বেডটি রুক্ষ থাকে তাহলে প্রথমে পানিটি খেয়ে নেবে, এরপর যে লিকুইড পিজিআরটি দেবো সেই পিজিআরটি সরাসরি গাছের গোড়ায় চলে যাবে না, এটি গাছের গোড়ায় কিছুক্ষণ স্থায়িত্ব থাকবে এবং এটি গাছ ধীরে ধীরে গ্রহণ করবে। তো লিকুইড পিজিআর দেওয়ার জন্য আপনি এখানে একটি গ্লাস ইউজ করতে পারেন, কারণ এটি সমানভাবে দিতে হবে। আর এটি প্রাকৃতিকভাবে পিজিআরটি তৈরি করা হয়েছে আর এটি আমি শিখাই দেব আপনাদের। এটি খুব পাওয়ারফুল একটি পিজিআর। সাধারণত মালচিং পেপারে যদি আপনি এই পিজিআরটি ইউজ করেন তাহলে মিনিমাম 2 মাস আপনার কোনো সার ইউজ লাগবে না। 2 মাস পরে আপনি কীটনাশক অথবা দানা সারগুলি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি মালচিং পেপারের যে বেডটা ফাঁকা থাকবে সেই ফাঁকা মাঝে দিতে পারবেন, সরাসরি গোড়ায় কোনো সার বা কীটনাশক দিবেন না। এক্ষেত্রে গোড়ায় যদি সার বা কীটনাশক দেন গাছটি হঠাৎ মারা যাবে। সবচেয়ে ভালো হয় গাছ ছোটো থেকে 2 মাস পর্যন্ত আপনি লিকুইড পিজিআরটি ব্যবহার করবেন। আর মাঝে মাঝে অবশ্যই আপনি বেডটি পরিষ্কার করবেন, কারণ বেডে যদি আপনার প্রচুর পরিমাণে ঘাস জন্মায় অথবা আগাছা জন্মায় সেক্ষেত্রে গাছের বৃদ্ধিটা কমে যাবে এবং গাছ যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান পাবে না। দেখুন আমাদের গাছটি এখন এক হাত লম্ব হয়েছে আর এই সময় আমি যে সাইডের কুশি আছে সেগুলো ভেঙে দিচ্ছি। এই সাইডের কুশিগুলো ভাঙলে গাছটি আপনার যে 2টি কুশি থাকবে মেন এগুলোর ওপরেই গাছ বেশি জোর দিবে এবং গাছে বেশি পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণ করবে। সাধারণত 2টি কুশি ছাড়া আপনি সমস্ত গাছের কুশিগুলি ভেঙে দেবেন। তো এটি দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ একটি মালচিং ক্ষেত। আর এই ক্ষেতে কিভাবে বিষ প্রয়োগ করতে হয় আমি সেটিও দেখাবো আপনাকে। আর এখানে দেখুন মালচিং পেপারে কোনো পানি নেই আর পানিটা আছে আপনার দেখুন মালচিং পেপার ব্যতীত যেই ডেনটি করা আছে সেই ডেনের ভিতরে শুধু কিছু পানি রয়েছে, তাছাড়া পুরো মালচিং পেপারটি সম্পূর্ণ শুকনো। তো দেখুন কিভাবে মালচিং পেপারে বিষ দেওয়া হচ্ছে। মালচিং পেপারে যে মরিচ করা হয়েছে সেই মরিচে খুব দূরত্ব সহিত বিষ দেওয়া হয়। এখানে আপনারা চাইলে এখানে যান্ত্রিক মেশিনগুলোও আপনারা ইউজ করতে পারেন। তো মালচিং পেপারে সবচেয়ে ক্ষতি যেটি হচ্ছে সেটি হচ্ছে বেডে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় আর এই ঘাসগুলি আপনি মারার জন্য বিভিন্ন কীটনাশক ইউজ করতে পারেন। আর যে কীটনাশকগুলো আপনি স্থায়িত্ব পাবেন সেই কীটনাশক কিছু কীটনাশক আমি রিকমেন্ড করবো, এই সেই কীটনাশকের নামগুলি আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে আপনার স্পিড, এছাড়াও ফ্যাসিনেট আছে, হেপোসেট আছে, অ্যামকোরাউন্ট আছে। এই যে স্ক্রিনে যেই আপনি কীটনাশকগুলো দেখতে পেলেন এই কীটনাশকের যে কোনো একটি ইউজ করলে আপনার এই যে বেডে যে ঘাসগুলো জন্মাইছে এগুলো স্থায়িত্ব 3 মাস ধরে আপনার যদি একবার স্প্রে করেন 3 মাস পর্যন্ত এই ঘাসগুলি জন্মাবে না। তো এভাবে মরিচ চাষ করলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো কৃষি সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারবেন এবং চাইলে সরাসরি ফোন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি সাব্বির হোসেন, দেখা হবে আগামী ভিডিওতে। তো নিশ্চয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।